শুধু দর্শক বিন্দু আপনারা যে প্যান্ডা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার চিনেন এমন কোনো মানুষ নাই, এর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। তো ঢাকা চিড়িয়াখানা রয়্যাল বেঙ্গল টাইগারকে কীভাবে মাংস দেওয়া হয় সেই জিনিসটি আপনাদেরকে আমি দেখাবো। তো কোন পজিশনে কীভাবে ভাগটাকে আটকে রেখে সেই ভাগটাকে আবার মাংস দিয়ে সেই ভাগটা ছেড়ে দেওয়া হয় সেই সিস্টেম চিড়িয়াখানার ভিতরে কীভাবে করা আছে সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। এক ভাই মাংস নিয়ে এসেছে, তো ভাগের খাঁচার ভিতরে মাংস দিচ্ছে। দর্শক বিন্দু আপনারা দেখতে পারতেছেন ভাগের খাঁচার ভিতরে মাংস দিচ্ছে, আরেক পাশে কিন্তু ভাগ আটকানো আছে। মাংস দেওয়া শেষ হওয়ার সাথে সাথে এই দরজা লাগিয়ে ওই ভিতরের যে টানা একটা দরজা আছে সেই দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে ভাগ কিন্তু এখানে চলে আসবে, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি যা বলেছিলাম তাই সেই ভাগের টানা গেটের তালাটা কিন্তু খুলে দিচ্ছে। দর্শক বিন্দু আপনারা দেখতে পারতেছেন ভাগ কিন্তু রীতিমতো বাহির হয়ে যাবে। তো দর্শক বিন্দু একটু অপেক্ষা করেন, তো ওই দেখছেন দর্শক বিন্দু আপনারা যে ভাগ কিন্তু চলে এসেছে। তো ভাগ মাংস দেখে খুবই আগ্রহ। শুধু দর্শকবৃন্দ খাঁচার ভিতর মাংস দেওয়ার পরে ভাগ যখন ছেড়ে দেওয়া হলো তখন ভাগ কীভাবে মাংস খাচ্ছে সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার তাকে একটি আস্তর গরু রান দেওয়া হয়েছে, সে টেনে টেনে সেই গরু রানের মাংসটা খাচ্ছে। তো দর্শকবৃন্দ আমার সাথেই থাকুন, যদি চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পশু পাখির নতুন নতুন ভিডিও আমি আপনাদের ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বাংলাদেশের সুন্দরবন অঞ্চল ভারত, নেপাল, ভুটান ও বার্মায় এদের বিস্তারিত। এরা বিড়াল মূত্রের মাংসাশী প্রাণী, এটি বাংলাদেশের জাতীয় পশু। এদের গায়ের রং হলুদ থেকে হালকা কমলার উপরে কালচে বাদামি ও দোড়াকাটা হয়ে থাকে। পেট ও পায়ের অংশে সাদাটে, কমলা রঙের লেজের মধ্যে কালো রিং থাকে। লেজসহ পুরুষ দেহের দৈর্ঘ্য সর্বোচ্চ 3 মিটার হতে 10 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং স্ত্রী দেহের দৈর্ঘ্য সর্বোচ্চ 2.7 মিটার থেকে 9 ফুট পর্যন্ত হয়ে থাকে। পুরুষ 225 কিলোগ্রাম এবং স্ত্রী 135 কিলোগ্রাম পর্যন্ত দৈহিক ওজন হয়ে থাকে। এরা এককভাবে শিকার করে এবং নির্দিষ্ট এলাকাতে বসবাস করে। এরা দৈনিক 20 ঘন্টা পর্যন্ত বিশ্রামে থাকে। এরা হরিণ, বন্য শকুর কিংবা মহিষ শিকার করে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার খাবার হিসাবে এদেরকে দেওয়া হয় গো মাংস। এরা সাধারণত 12 হতে 15 বছর এবং আবদ্ধ অবস্থায় 15 হতে 18 বছর পর্যন্ত বেঁচে থাকে।